viewers, welcome to Walker Footwear Presents Lifestyle 24. Japito jibone nana bishoy niye sajano protidiner moto ajker ayojono apnader sathe achi ami Mohsen Hassan Suchona. Aaj শোকাবহ মাসের সেই শোকাতুর দিন 15 আগস্ট যেদিন হারাতে হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেমন ছিলেন তিনি কেমন কেটেছে তার দুরন্তপনা আর রাজনৈতিক জীবন তাই নিয়ে পুরো আগস্ট মাস জুড়ে চলছে চিত্রকর্ম প্রদর্শনী 123 শিল্পীর রং তুলির আঁচড়ে জাতির পিতাকে দেখতে ও জানতে যেতে পারেন রাজধানীর শিল্পকলা একাডেমিতে মন্ধমতি নদী তীরের ছোট্ট খোকা দুরন্তপনায় যার চোখে খেলা করে ডানা মেলা পাখি সময়ের সাথে খোকা থেকে মুজিব হয়ে ওঠেন সবার মিশনারি স্কুল পরিদর্শনে এসে মুজিব নামের এই রত্ন খুঁজে পান একে ফজলুল হক মনে তার স্বাধীনতার নৌকা সে তো পাবেই মাওলানা ভাসানী এবং বাংলার বাঘ সোহরাওয়ার্দীর স্নেহ রাজনীতির হাতেখড়ি দিয়ে শুরু হয় খোকা থেকে শেখ মুজিবুর রহমান হয়ে ওঠার গল্প অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু দিলেন বাঙালির মুক্তির সনদ ছয় দফা তরিতি লাগিল জোয়ার হাওয়ায় উঠিল মুক্তির জয়গান জয় বাংলা মিথ্যা অভিযোগে কারাগারের অন্ধকারে তখন জাতির পিতার দিনাতিপাত মাস যায় বছর যায় আর সাথে রচিত হয় অসমাপ্ত আত্মজীবনী ভালোবাসার প্রিয় বাবা চাইলেও পারেন না সময় দিতে সবসময় কারণ বাঙালি যে তাকিয়ে তার দিকে সত্তরে নৌকা মার্কায় এলো পুরো দেশের অকুণ্ঠ সমর্থন সাথে চলছিল ক্ষমতা বদলের নাটক কিন্তু ততদিনে স্বাধীনতার কবি শেখ মুজিবের আঙুলের ইশারায় দেশ যে ব্যাকুল সাতই মার্চে কবি শোনালেন তার অমর কবিতাখানি বাঙালির চোখে তখন যুদ্ধের দামামা ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরই আবারও গ্রেপ্তার হন বীরের বেশে স্বাধীন দেশে তখন বঙ্গবন্ধু বছর দুয়েক পর আসে ১৯৭৫ ঘাতকের বুলেট নিস্তব্ধ করে দেয় সব ভাগ্যগুণে বেঁচে যায় বঙ্গবন্ধুর আদরের দুই কন্যা শিল্পীর রং তুলির টানে এভাবেই ফুটে উঠেছে বাঙালির বঙ্গবন্ধুর জীবন চাইলে আপনিও যেতে পারেন শিল্পকলা একাডেমিতে শোকের মাসের যে কোনো দিন শরীফুল হক চ্যানেল 24 আরো কিছু সময় থাকবো জাতির পিতার গল্পে নতুন প্রজন্ম অনেকেরই হয়তো জানার ইচ্ছে কেমন ছিল তার ব্যক্তিত্ব কথা বলার ধরন জীবনযাপনে কতটা ফ্যাশন সচেতন ছিলেন তিনি আর কি বা খেতে ভালোবাসতেন বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত একজন বন্ধুসুলভ খুবই বড় হৃদয়ের একজন মানুষ উনি এসেই একটু হাত মুখ ধুয়ে তো খাওয়ার জন্য রেডি হতেন তখনও কিন্তু আমাদেরকে বলতেন এ তোরা খেয়ে যা আজকে চাঁদপুরের ইলিশ মাছ এসছে তা আমরা তখন আমাদের লজ্জা লাগলেও আমরা বসতাম খেয়ে যেতাম তো দিস এই 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 স্মৃতিটা খুব বেশি আমার মনে পড়ে যে প্রত্যেক দিনই কিছু না কিছু বঙ্গবন্ধুর সাথে বসে আমরা খেয়েছি এক্স্যাক্টলি কী খেয়েছি আর মনে নেই কিন্তু ইলিশ মাছের কথা মনে পড়ে এখনকার যে জীবন যে প্রাচুর্য এত সুন্দর সব কিছু কত সুন্দর বেডরুম কত সুন্দর সব কিছু বঙ্গভবনে আমি পরবর্তীতে ছিলাম সব কিছুই অনেক চেঞ্জ হয়েছে কিন্তু ওনার তখনকার জীবনযাপন অত্যন্ত সাদাসিধে ছিলেন ইউ ক্যানট ইভেন ইমাজিন যে কী ধরনের একটা পরিবার ছিল সাধারণ মধ্যবিত্ত একটা পরিবার রোড নাম্বার ২তে যখন আসলাম
তখন আমাদেরকে একদল কালো ডাঙ্গরি পরিহিত লোকজন আমাদেরকে বাধা দিল, বলল আপনারা কোথায় যাচ্ছেন? বঙ্গবন্ধুকে দাফা করা হয়েছে, দাফা মানে উর্দু ওয়ার্ড, মানে উনি আর নাই। তারপরে কী বলছো তোমরা, না আমাদের যেতে দাও। তোরা আমাদেরকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমরা তিনজন ছিলাম, আমরা অফিসার, তো আমরা বললাম নো, আমাদের যেতেই হবে, এটা কর্তব্যের জন্য, আমাদেরকে কর্তব্যের খাতিরে আমাদেরকে সাড়া দিতে হবে। তো ওইখান থেকে আমরা ওদের কথা না শুনে আমরা চলে গেলাম কলাবাগান স্টাফ কোয়ার্টার্স। সেখানে যাওয়ার পরে আমাদের আরেকটা গ্রুপ ধরলো, আরও অনেক লোকজন, তো আমাদের গাড়ি দেখে বললো আপনারা কোথায় যাচ্ছেন, আপনারা পৃথিবীর কোনো খবর রাখেন না? আমরা আবার এবার ছুটে আমরা কলাবাগান, ওখানে একটা হোটেল ছিল, চাইনিজ হোটেল, হোটেল সাংহাই, ওখানে গিয়ে আমরা দেখলাম অনেক লোক। তা আমাদেরকে ওরা গাড়ির থেকে টেনে নামাইলো, ড্রাইভারকে বললো বেটা চুপ কর, ওকে টেনে নামাইলো, আমাদের তিনজনকে টেনে নামাইলো, টেনে নামাইয়ে আমাদেরকে কোথা থেকে রশি নিয়ে আসলো, একজন ব্রিগেডিয়ার, আমরা তিনজন ক্যাপ্টেন, আমাদেরকে রশি দিয়ে বাঁধলো। বাঁধার পরে আমাদেরকে লেকের কাছে নিয়ে গেল, লেকের কাছে নিয়ে আমরা লেকের যে ঢাল আছে এখানে শোয়ে রাখলো। এ বর্ষায় কাদামাটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় প্রিয় দুটি পা, নোংরা তো হয়ই, সাথে পায়ের ত্বক আক্রান্ত হয় ফাঙ্গাল ইনফেকশনে। আর তাই বাড়ি থেকে বেরোতে যেমন জরুরি সঠিক জুতো নির্বাচন, সাথে বাড়িতে ফিরেও নিতে হবে পায়ের সঠিক যত্ন। জানাবো কি করে সুরক্ষিত রাখবেন বর্ষায় নিজের দুটি পা। সময়টা এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই বৃষ্টিবিলাস, কিন্তু এর পাশাপাশি রাস্তায় হয় প্যাচ প্যাচে কাদা ও বিভিন্ন জায়গায় জমে ময়লা পানি, যা থেকে হতে পারে জলবাহিত রোগ, ফোসকা ও চুলকানি। তাই বৃষ্টির মুখোমুখি হলে ঘরে ফিরে হালকা গরম পানিতে অ্যান্টিসেপ্টিক লিকুইড মিশিয়ে পা ভিজিয়ে রাখুন কিছু সময়। তবে অ্যান্টিসেপ্টিক যদি না থাকে সামান্য বাথ সল্ট মিশিয়ে ব্যবহার করুন, এতে দূর হবে পায়ে থাকা জীবাণু। বৃষ্টির দিনে যেমন তেমন জুতো না পরে বেছে নিতে পারেন ফ্যাশনেবল চটি বা স্যান্ডেল, এতে সুবিধা হলো পায়ে পানি লেগে থাকে না, তবে কাপড়ের জুতো এড়িয়ে চলাই ভালো। বৃষ্টিতে বেশিক্ষণ পা ভেজা থাকায় আঙুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে, এমন সমস্যা দেখা দিলে ব্যবহার করুন অ্যান্টিফাঙ্গাল পাউডার, এতে ইনফেকশন বেশি দূর ছড়াতে পারবে না, ফলে কমবে চুলকানিও। ত্বকে যেভাবে আমরা ফেস প্যাক ব্যবহার করি তেমনি পায়েও ব্যবহার করতে পারেন ফুট প্যাক, এজন্য 2 টেবিল চামচ মুলতানি মাটির সাথে হলুদ বাটা, নিম পাতা বাটা মিশিয়ে লাগিয়ে রাখুন পায়ে, কিছু সময় অপেক্ষার পর কুসুম গরম পানিতে পা ধুয়ে তাতে লাগান অলিভ অয়েল। খেয়াল রাখতে হবে বৃষ্টিতে কাটা বা ক্ষতস্থান যেন খোলা না থাকে, এতে জলবাহিত রোগ বেশি হয়, প্রয়োজনে ব্যবহার করুন ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ, আর ভারী জুতা পরলেও সঙ্গে রাখতে পারেন একজোড়া স্যান্ডেল, যাতে প্রয়োজনে পরিবর্তন করা যায় জুতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে আপনাদের জানাবো স্বাস্থ্য টিপস, যেগুলো নিয়ম করে মানলে সময়ের সাথে নানা অসুখে বিসুখে নিজেদের রাখতে পারবেন ফিট, লড়তে পারবেন নানা রকম রোগ জীবাণুর সাথে, আর দেহকে রক্ষা করতে পারবেন বড় রোগবালাই থেকে। হঠাৎ মাথা ব্যথা, মুক্তি মিলতে পারে ঘরোয়া চিকিৎসায়। কপালে আর রগে ল্যাভেন্ডার তেলের মতো কোনো সুগন্ধি দিয়ে মাসাজ করে দেখতে পারেন। পিপারমিন্ট অয়েলও মাথা ব্যথা কমাতে কার্যকর। চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথা ব্যথা কমাতে দারুণ কাজে দেয়। আদা আর লবঙ্গ দিয়ে কড়া করে কালো চা তৈরি করে খেলে পেতে পারেন আরাম। মাথা ব্যথায় ভুগলে কম আলোয় থাকুন, দূরে সরে যান কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোনের আলো বিচ্ছুরণ থেকে। আয়োজন শেষ করব তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে, বলছি তাদের কথা যারা কিনা প্ল্যান করছেন আগামীকালের শপিংয়ে। এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট খোলা, আর কোথায় গেলে শপিং মলে দেখতে হবে মস্ত বড় তালা। একটু বড় আকারের কেনাকাটা করতে আগামীকাল যারা যেতে চান যমুনা ফিউচার পার্কে, ফিরে আসতে হবে খালি হাতে, কারণ এদিন বন্ধ থাকে এই মার্কেট। খালি হাতে ফিরতে হবে চিত্রনায়ক রাজ্জাকের হাতে গড়া উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সে গেলেও। বসুন্ধরা আবাসিক এলাকা, বাড়িধারা, খিলক্ষেত কিংবা উত্তরা, গুরুত্বপূর্ণ অনেক এলাকার শপিং মল বন্ধ থাকে বুধবার, তাই বেছে নিতে পারেন বিকল্প এলাকা। তবে মার্কেট বন্ধ থাকলেও খোলা থাকবে কাঁচা বাজার, এছাড়া চলাচলে মিলতে পারে কিছুটা আরাম।
দর্শক, ওয়াকার ফটোগ্রাফার্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের আরও নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।